ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আমি এহসান হক আবির আছি আপনাদের সাথে। তো আজকে অনেকদিন পরে বাসা থেকে বের হওয়া হলো, প্রায় সপ্তাহ দুয়েক পরে বাসা থেকে বের হচ্ছে না, তাই নতুন কোনো ব্লগ আসছে না। তো আজকে যাচ্ছি একটু মামার বাসায়, তাই ভাবলাম একটু ব্লগটি করা যাক। তো আজকে সাথে থাকুন আর আজকে এনজয় করতে থাকুন আজকের এই ব্লগটি। ওকে, লেটস গো। সাল থেকে 2020 স্টার্ট পর্যন্ত আমি এই থানাশালেই ছিলাম, বাট আনফর্চুনেটলি আমাকে থানাশালে ছাড়তে হলো বিকজ আমরা এখান থেকে মুভ করেছি। সো অলরেডি আমি মামার বাসার কাছাকাছি এসে পড়েছি। তো চলুন যাওয়া যাক মামার বাসায়। সো আমি এখন আছি মামার বাসায়। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, দেখি করা যায় একটু বের হবো একটু পরে। তো এই বৃষ্টির মাঝে কোথায় যাবো ঠিক বুঝতে পারছি না, যে কারণে বারান্দায় দাঁড়িয়ে আছি। এই বারান্দায় কিছু গাছ আছে, যদি ছোট বোন খুব যত্ন করে লাগিয়েছে এই গাছগুলো। তো বৃষ্টির কারণে বারান্দায় অনেক কিছু আছে, যে কারণে আমার সেই পিছনে একটা দোলনা আছে, দোলনায় যেতে পারছি না, দোলনা বসতে পারছি না। বাট এখানে আরেকটা দোলনা আছে, সেখানে একটু বসবো অনেকদিন পরে। তোমার হ্যাঁ বসে বললাম। তো এই বৃষ্টির দিন ভালোই উপভোগ করছি। তো আজকে খুব ভালো ঘুম হওয়ার কথা ছিল, তো না ঘুমিয়ে এসে পড়লাম মামার বাসায়। বিকজ দুদিন অথবা তিন দিন পরে আমি আবার চলে যাবো আমার গ্রামে, ব্যাক করবো না শ্রীনগরে। দ্যাটস ওয়াই আজকে এই ব্লগটি করা এবং এখানে আসা, অন্য কিছু কাজ ছিল। তো বের হবো কিছুক্ষণ পরে, আমার কাজিনটা ঘুমাচ্ছে, কাজিনরা ঘুমাচ্ছে যে কারণে তারা এখন আমার সাথে ভিডিওতে নেই। তাহলে সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের এই ব্লগটি। আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বের হবো, তো দেখতে থাকুন। বাসা থেকে বের হয়ে পড়লাম আমার বাসা থেকে, এখন যাচ্ছি একটু মালতলা যাব। ওইখানে দুটো ছোট ভাই আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবো, কিছুক্ষণ সময় স্পেন্ড করব। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আজকে অন্য কোথাও যাবো না, এখন তালতলায় যাব। তো চলুন যাওয়া যাক তালতলায়। তো থানা স্থানে থেকে এসে পড়লাম এখানে আপনার তালতলা, এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম ছোট ভাইদের সাথে। তো এখন চলে যাব বাসায়। তো এখানে আর বেশিক্ষণ সময় থাকবো না, বিকাল সন্ধ্যা হয়ে আসছে। তো আশা করি আমার আজকে এই ছোটো একটি ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন, এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর আগামী দুই তিন দিনের মধ্যে আমি নাসিরনগর আবার ব্যাক করছি, আপনাদের সাথে আবার দেখা হবে নাসিরনগরে গিয়ে। তো ঠিক আছে, আজকে এতটুকুই রইল। তো আল্লাহ হাফেজ।